নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিম বেগুনের রেসিপি, এর সাথে এনেছি নিমের উপকারিতা ও অপকারিতা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখে নিন কি করে সারা বছর আমরা নিম পাতা সংরক্ষণ করব। এর জন্যে আমি গাছ থেকে কিছু নিম পাতা পেড়ে নিয়েছি। নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার চলুন জেনে নেওয়া যাক নিম পাতার কী কী উপকারিতা ও অপকারিতা রয়েছে। নিম পাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী, দাঁত ও মাড়ির যে কোনো সংক্রমণ দূরে রাখে, মুখের দুর্গন্ধ দূর করে। নিয়মিত নিম পাতা খেলে কোষ্ঠকাঠিন্য সহ লিভারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায় নিম পাতা খুব ভালো কাজ দেয়। পাশাপাশি রক্ত পরিষ্কার করে, শরীর থেকে বিষাক্ত ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ তো আমরা জেনে নিলাম নিম পাতা আমাদের শরীরে কী কী উপকার করে। এবার জেনে নিই নিম পাতার কী কী অপকারিতা, বা আমরা কখন খেলে আমাদের শরীরে উপকারের বদলে অপকার হতে পারে। যদি আপনি গর্ভবতী হন তাহলে এই সময় নিম বা নিমের কোনো অংশ যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার গর্ভের ভ্রূণটি নষ্ট করে দিতে পারে। শিশুদের জন্যে নিম পাতা একেবারেই উপযুক্ত নয়। নিমের কিছু পদার্থ শিশুদের মধ্যে রে সিন্ড্রোমের উপসর্গের কারণ হিসেবে পরিচিত হয়ে থাকে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে যাদের অল্পতেই ক্লান্তি অনুভব হয় বা যারা অল্পেই দুর্বলতার শিকার, তাদের জন্য নিম পাতা কিন্তু একেবারেই উপযুক্ত নয়। এদের নিম পাতা খাওয়া একদমই অনুচিত, কারণ নিম পাতা খেলে এদের দুর্বলতা বা ক্লান্তি আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেতে পারে। দেখতেই পেলেন আমি এতক্ষণ ধরে নিম পাতাগুলোকে শুকনো কড়াইতে কোনো তেল ছাড়া আমি নিম পাতাগুলো ভেজে গুঁড়িয়ে নিলাম। এবার কড়ায় অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে আমি বেগুনটা আগে ভালো করে ভেজে নেব। এই যে নিম পাতার গুঁড়োটা, এটা কোনো শিশিতে ভরে রেখে সারা বছর আপনারা খেতে পারবেন। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতার গুঁড়োগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ভেজে তার সাথেও দিতে পারেন এই নিম পাতার গুঁড়ো, বা আলু সেদ্ধ করে তার সাথেও নিম পাতার গুঁড়ো দিয়ে মেখে খেতে পারেন। গরম গরম ভাতের সাথে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেল নিম বেগুনের রেসিপি। তাহলে জেনে নিলেন তো এর কি উপকারিতা বা অপকারিতা। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।